Srangshin korak dişi tamran nijir tamran prono rey bıkak tey kaşa koktuma turun banda klasa ka bu bagra kor agun press clubo. Asla koktuma turun bus kango korak sa rang prono rey şaka. Ardiye ni bisin tey şayban ka supreme court şebok kamazak mamran tey jay kok şaka. Arşra şnay korak dişi tamran nijir tam şebaroni şebok kamaya ko ni şaymano piyaba. Tang bıtek prono şebok ni dorka. Arno şaymano abone bagino. Tabu kastini rinok tığı rinpınır rinbiyar ınkı dağma çora abono şokunma bakı bıskani jine agos halbarını çivi rinok tığı no şabok kımazır o hayno hay join fayra hini kok şaka. Çekarın apnadır maddo memura şara rajyo başı kaya ebong amadır jay 2300 şikok şikye kaçır tadır tar ekta bartta dite jay ebong sabay olgedi jane jay amura 12 tarik aba biddal veya çi 12 agos. Karın amura sorguccho adalote RTN মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের চাকরি যায়নি সেক্ষেত্রে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যার যার কর্মস্থলে যোগ দেব এবং এর আগে আপনারা জানেন যে আমরা চৌঠা মে চাইরিং মে আমরা একটা ডিরেক্টর মহোদয়ের নিকট ডেপুটেশন দিয়েছিলাম আমাদের এই আরটিআই নিয়ে ওনাকে আমরা এই ব্যাপার অবগত করিয়েছি যে সর্বোচ্চ আদালতের যে আরটিআই কপি আমাদের কাছে এসেছে সে অনুযায়ী সর্বোচ্চ আদালতের দ্বারা আমরা জানতে চেয়েছিলাম যে আমার ওই কেসের পার্টি কিনা এবং অথবা ওই কেসের যে জাজমেন্ট আমাদের উপর ইম্পোজ করা হবে কিনা সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত থেকে যে রিপ্লাই এসেছে যে ইউ আর নট দ্য পার্টি অ্যাবাভ সিট কেস তাই আমরা যেহেতু আমার ওই কেসেই পার্টি না তাহলে আমাদের চাকরিও যায়নি সেক্ষেত্রে আমরা সবাই 12 তারিখ আবার যে যার যার কর্মস্থলে যোগ দেব আরেকটা জিনিস যে একটু কি হচ্ছে যে আমরা চাইরি মেয়ের পরে এতদিন কেন গ্যাপ হলো এখন কেন আমরা যাচ্ছি চাইরি মেয়ের পরে যখন আমরা বিদ্যালয় শিক্ষা মহোদয়ের নিকট শিক্ষা অধিগত মহোদয়ের নিকট যখন আমরা ডেপুটেশন দিয়েছিলাম তারপর আমরা বার কয়েক ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম কিন্তু উনি আমাদের সঙ্গে দেখা করেননি সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন আমরা যে যার যা হায়ার অথরিটি আমার হায়ার অথরিটি আমার এজেন্ট কোন স্কুলে হায়ার অথরিটি ওনার ডিডিউ সো আমাদের হায়ার অথরিটির কাছে আমরা যার যা যে আরটিআই এর কপি অনুযায়ী যে আমার চাকরি জানি ওনাদেরকে আমরা জানান দেব এবং ওনাদেরকে আমরা অনুরোধ করব যে আমাদেরকে জন্য স্কুলে আবার সসম্মানে ফিরিয়ে নেয় এর মধ্যে যদি কোনোরকম কোনো প্রবলেম ক্রিয়েট হয় কিংবা কেউ যদি এই ব্যাপারে কোনো বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে আমরা আইনের ব্যাপারে দ্বারস্থ হতে বাধ্য হব বাকি আইনি ব্যাপারটা আমাদের বাকি সামনে রয়েছেন মাননীয় ডক্টর মানিক শাহ মহোদয় উনি একবার বলেছিলেন যে আমাদের বাঁচানোর জন্য যদি ছোট্ট একটা স্কোপও যদি থাকে উনি সর্বতোভাবে একটা চেষ্টা পাবেন যেন আমাদেরকে বাঁচানো যায় সেক্ষেত্রে ওনার কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে যেহেতু আমাদের চাকরি যে এটা জলের মতন পরিষ্কার সর্বোচ্চ আদালতের আরটিআই অনুযায়ী সেক্ষেত্রে ওনার কাছে আমাদের বিনম্র নিবেদন আপনি এই ব্যাপারে সদর্থক ভূমিকা নিয়ে আমাদেরকে বাঁচান এবং আমি আশাবাদী উনি এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবেন এবং আমাদের যে 10330-এর যে জীবন জীবিকা এবং তাদের পরিবারগুলোকে উনি রক্ষা করবেন এতটুকু ওনার কাছে আশা করি আমরা তো 35 জন শিক্ষক মারা গেছেন এবং অনেকে সুইসাইড করছেন বিশেষ করে সুইসাইড করছে ব্যাংকের লোন দিতে না পারা আমরা বারবার অধিকর্তাকে জানাইছি যে রায় আমাদের চাকরি যায়নি কারণ চাকরি যেতে গেলে কিছু প্রসিডিউর লাগে গভর্নমেন্ট আমাদের কোনো টার্মিনেশন দেয়নি ন্যূনতম কোনো নোটিশও আমাদের করেনি বারবার আমরা আবেদন করেছি এখন আমরা জানতে পেরেছি সুপ্রিম কোর্টে আরটিআই মূলে যে আমাদের চাকরি যায়নি ফলে আমরা কী করেছি একটা এফআইআর করেছি ডাইরেক্টর ইউকে চাকমা নামে তৎকালীন অধিকর্তার নামে যে রীনা ভৌমিক আমাদের একজন শিক্ষিকা যিনি আত্মহত্যা করছেন উনি ব্যাংকের ঋণের চাপে বাধ্য হয়ে আত্মহত্যা করেছেন আমরা মনে করি ওনার মৃত্যুর জন্য সরাসরি শিক্ষা দপ্তরের অধিকর্তা তৎকালীন অধিকর্তার এই বেআইনি টার্মিনেশনটা যেখানে একটা কমন টার্মিনেশন জারি করে ইয়ে করেছে তার জন্য আমরা ডাকযোগে একটা এফআইআর করেছি বিশালগড় থানায় এফআইআর কপি আপনাদের দেওয়া যাব এখন আমরা আশা করি এই আরক্ষ দপ্তর এফআইআরটা নেবেন 306 ধারা মামলা নেওয়ার জন্য আমরা আবেদন করেছি আর যদি আমরা বিদ্যালয়ে যাই আমরা বিদ্যালয়ের আমরা জানি অনেক এইচএমআর সাথে কথা হয়েছে তাদের কাছে কোনো নির্দেশ নেই আমরা দুটা প্রশ্ন করব বিদ্যালয়ে যে শিক্ষা অধিকর্তা যখন আমি চাকরি পেয়েছিলাম তখন অধিকর্তার একটা অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কিন্তু আমি বিদ্যালয়ে জয়েন করি যেখানে আমার নাম ছিল
তাহলে আমার টার্মিনেশন হলো নিচে অধিকর্তা ডিরেক্টর এইচএম কে বা ডিডিও কে একটা নির্দেশ দিবেন যে এই মূল নামে টিচারটা বাবুরা যে ওনাকে আপনি কালকে থেকে স্কুলে আসতে না করবেন আসতে এরকম কোনো কাগজ বিদ্যালয়ের মানে শিক্ষকরা হেডমাস্টাররা বা ইনচার্জ যারাই আছেন তারা আমাদের কিছু দেয় না এবং আমরা এতটুকু জানছি যে সরাসরি বেতন বদ্ধ নির্দেশও ডিডুরা দেয় অর্থাৎ ডিডুরার কাছে বা এইচএম যারা আছে স্কুলের ইনচার্জ তাদের কাছে এমন কোনো কাগজ নেই যে আমাকে স্কুলে আসতে না দেওয়া তো আমরা যদি বাধা পাই আমরা সরাসরি কোর্টের দ্বারস্থ হব যে আমি সর্বোচ্চ আদালতের রায় আছে আমার চাকরি যায়নি এমনকি অধিকর্তার কোনো নির্দেশও নেই আমার প্রতি যেন বিদ্যালয়ে শিক্ষক আমাকে না রাখে তো এর ফলে আমরা প্রত্যেক ডিডু এইচএম বা ইনচার্জ তাদের নামে প্রথম অ্যাডভোকেট নোটিশ করব যদি সঠিক জবাব না হয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব আপনারা কে কে এখানে উপস্থিত আছে আমার নাম বিশ্বজিৎ বণিক আমি জিটেক শিক্ষক আর একটা